আমি কলে কোনো জ্যোতিষী বা গণক না, তাই না? কিন্তু আমি আমার ভিডিওর শুরুতে কয়া দিই, লিখা দিই যে এইখানে ভবিষ্যৎবাণী করা হয় না, এটা সে বাবার তো দেখা দেন ওটা। কিন্তু তারপরেও হাঙ্কারের চারপাশে চলতে থাকা যে ঘটনা সেসব দেখা গত 3 তারিখে আমার ফেসবুক পোস্টে আমার ক্ষুদ্র ভাতার ভগ্নীদেরকে আমার নিজের মতামত বা আমার মতে সামনে কি হইতে যেতেছে সে ব্যাপারে আগেই জানাইছিলাম। কি জানাইছিলাম না ক্ষুদ্র ভ্রাতার ভগিনীরা? এই যে এটা জানাইছিলাম তো। আর সেই ফেসবুক পোস্টে আমি একেবারে খুব পরিষ্কারভাবে কইছিলাম যে 7 তারিখের নির্বাচন নিয়ে কারাল রানী হাসিনার যে কুপরিকল্পনা, এটা কথা শুধু ব্যর্থই হবি না, বরং উল্টা একেবারে হিতে বিপরীত হবি। আর এখন এই পাতাইনের নির্বাচনী মাঠের দিকে তাকালে আমার সেই ফেসবুক পোস্টে বলা কথাগুলোর সাথে আপনারা সব কয়টাই কাটায় কাটায় মিলা যাইতে দেখবেন। তো কি বলছিলাম আমি সেই ফেসবুক পোস্টে, আসেন সেটা একটু দেখি। আমি কইছিলাম যে কাটাল রানীর এই যে নির্বাচন পরিকল্পনার 2টা দিক আছে। প্রথম দিক হইলো কাটাল রানী খুব খায়েশ আছিল যে ওই বিএনপির বন্দী নেতাদের নির্যাতন কইরা, জুলুম কইরা, চাপে ফেলায়া, লোভ দেখায়া এই পাতানা নির্বাচনে অংশগ্রহণ করাবি। আর ওই ভাবিছিল যে এইভাবে ওই বিএনপির ভিতরে মনে হয় ফাটল ধরাইতে পারবি। হাসিনার পরিকল্পনার 2টা দিক আছিল যে ওই আওয়ামী লীগ এবং আওয়ামী লীগের বাইরে যারা ওর অনুগত, ওর হুকুমের দাস, ওর গোলাম আছে, এদের অনেকরে বিরোধী দলীয় প্রার্থী বানায় নির্বাচন করবি। এটা গলে আবার নাঈমুল ইসলাম খানেরও পরিকল্পনা আছিল। ওই আবার কসে কলে ওই যে দেখেন কসে যে আওয়ামী লীগ এত বড় একটা সংগঠন হয়ে গেছে যে ওর মধ্যে থেকেই নানা প্রার্থী বাড়াবে, যে কসে ওটা গলে বাকশাল আছিল। বাকশাল কিভাবে ক্যাম্পেন করেছে নাঈমুল ইসলাম খান দেখেন। আওয়ামী লীগ থেকে আর একটা নতুন রাজনৈতিক দলের উদ্ভব হবে, কারণ আওয়ামী লীগ ইজ টু বিগ। কারণ 3 বছর 3টা টার্ম এর আগে কোনো পার্টি এইরকম করে ছিল না, তো ব্যাপক উন্নয়ন হয়েছে আওয়ামী লীগের মধ্যে, হাইব্রিড নানান ফর্মের মেম্বারশিপে এটা এত স্ফীত হয়েছে যে এই আওয়ামী লীগ স্বার্থ এবং অন্যান্য বিশ্বাস এবং চর্চায় ভেতরে ভেতরে কিছু পার্থক্য তৈরি হচ্ছে। এই পুঞ্জীভূত পার্থক্য আমাদের বর্তমান নির্বাচনে একটা সুযোগ পেয়ে যাচ্ছে ইন দি নেম অফ স্বতন্ত্র অ্যান্ড বিদ্রোহী, যেভাবেই আমরা যাদেরকে দেখি না কেন। এবং আমি বিস্মিত হব না যদি এই গ্রুপটা একটা বড় বিরোধী দলের গ্রুপ হিসেবে আবির্ভাব ঘটে যায় এই নির্বাচনের ভিতর দিয়ে। এই এটা একটা স্বতন্ত্র এবং অন্যান্য দল মিলে একটা গ্রুপ হবে যারা হবে বিরোধী দল। জাতীয় পার্টি এখানে হয়তো মুখ্য হয়ে নাও উঠতে পারে বিরোধী দল হিসেবে। জি, আর এভাবে নির্বাচনে মিশামিশি প্রতিযোগিতামূলক দেখাতে চাইবে। কিন্তু ওর দ্বিতীয় প্ল্যান মানে হাসিনার গোলামরা ওর কথায় লোভে পড়া নির্বাচনে আসলেও বিএনপির তেমন কোনো উল্লেখযোগ্য নেতা তো দূরের কথা, এটা কর্মীরাও নিতে পারে নাই, পাইছে শুধু খারিজ হয়ে যাওয়া হাতে গোনা দু একটা অসল মাল রে, যেগুলোর মধ্যে কিনা অনেকেই আবার আগেই বিএনপি থেকে বিশ্বাসঘাতকতার জন্য বিতাড়িত হয়েছিল। এক কথায় কইলে বিএনপি থেকে বিতাড়িত গাদ্দার দু একজনকে কেবল কাছে নিতে পারছে হাসিনা, তাই তো হওয়ার কথা। ওইটা তো গাদ্দারেরই দল, গাদ্দার গুলো যায় ওইখানে জমা পড়বি, তাই না? দেশের সাথে গাদ্দারিও তো গাদ্দারি, তাই না? যাই হোক, এছাড়া বিএনপির কেউ কলে হাসিনার তাকে বিন্দুমাত্র সাড়া দেয় নাই, যা বিএনপি দলটাকে অত্যন্ত শক্তিশালী, সুগঠিত এবং একটা আন্তরিক রাজনৈতিক দল হিসেবে প্রতিষ্ঠিত করছে। পাইছে কার হে ওই যে ঘোড়া শাহজাহান রে, আমি দেই নাই কলে ওর নাম, ওই নিজেই কসে ওই ঘোড়া বক্তৃতা মানে দেয় আবার। আমি জানি না আবু সাহেব আমি এটাকে গেলে কারা এমপি হবে, আমাদের আমার দায়িত্ব আপনাদের হবে না, আপনাদেরকে গুরুম করা, গুরুম করে আপনাদের ভবিষ্যতে নেতৃত্ব দেওয়ার মতো যোগ্যতা সৃষ্টি করা, যারা হবেন আপনারাও বাধা আনবেন, ক্লাস করেন, লাভবান হবে, অসুবিধা হবে না। আমার পড়লো ধরে দাদা জ্বরে সর্দিতে বক্তিমার মাঝে দুই একটা আবার ইংরেজিও কয় আবার জিগায়, এর মানে জানেন? ওই কাছে যে আওয়ামী লীগারদের ওই গ্রুম করবি, গ্রুম গ্রুম করবি, আবার করছে গ্রুম মানে বুঝেন তো, গ্রুম মানে গোড়া তোলা, এটা তো আছেই। গ্রুম শব্দটার মানে হচ্ছে গৃহপালিত প্রাণী, মানে বিশেষ করে ঘোড়া কুকুর বিড়াল এদের গায়ের পশম ঠিকঠাক করে আশ্রয় দেওয়া আর কি, এটা গ্রুমিং কয়। তো ওই গ্রুম করবি, ওই তো নিজেই ঘোড়া, তো ওই আবার কাক গ্রুম করবি? তো এইসব বাক্য ঝাড়তে ঝাড়তে ওর প্যান্ট গেছে কুইলা, ওই বাইঞ্চত নাকি আরবিত ছিল, শালা নিজের প্যান্ট সামলাতে পারে না, ওই বাকশালীদের গ্রুম করবি? তুই আগে তোর প্যান্ট সামলা, তোর তো পাবলিকে তোর
আমি প্যান সামলাতে না পারলে কাকে করে হবি? এই প্রসঙ্গে কুসিনা ওই যে বাংলাদেশের পেনাল কোণে দুটো শাস্তি ঢোকানো উচিত, কাঁচাকঞ্চি দিয়া বেতানো। তো আমার এক ক্ষুদ্র ভ্রাতা কয়েছে যে মোমেনরে গিকে জ্যাক মোমেনরে পাঠাবেন, উক্ত শাস্তি দাও বিবরক না রে পাগলা। আমি তখন কইছি আমার মাথাতে একটা গেল প্ল্যান আছে, রাজারবাগ পুলিশ লাইনের আর সারদা পুলিশ একাডেমির কিছু ঘোড়া আছে, আবার ওই যে ইয়ে আছে না ওই যে 111-এর মাতব ভরা ছিল না, ওকে গেলে কিছু ঘোড়া উপহার দিছে ইন্ডিয়া, তো ওই ঘোড়াগুলো দিয়ে কাম করামু, হার লাগলে আমরা ঘোড়া আমদানি করবো। যাই হোক বিষয় আসি, আমি তো আমার সেই পোস্টে এটাও কইছিলাম যে এই আওয়ামী লীগ নিজেদের মধ্যে থেকে দলের নমিনেশন দেওয়া, নিজেদের মধ্যে থেকে দলের বিরুদ্ধে যে নির্বাচন করতে বইলা, নির্বাচনে দাঁড় করায় দেওয়া, নিজেদের মধ্যে স্বতন্ত্র বিরোধী প্রার্থী এইসবের নামে প্রার্থী দাঁড় করাইলে এগুলো শুধু কেন্দ্রীয় পর্যায়ে না বরং স্থানীয় পর্যায়ে নিজেদের মধ্যে ঘরে ঘরে মারপিট হবি। তা এখন নির্বাচনের মাঠে কি চলিচ্ছে? আওয়ামী লীগের নমিনেশন পাওয়া প্রার্থী তার দলের লোকেরই যারা ওই যে নকল বিরোধী হয়েছে, দামি হয়েছে, স্বতন্ত্র হয়েছে, তাদের সাথে বাইরে বাইরে মারামারি, খুন খারাপি আর মামলা হামলা এগুলো চলিচ্ছে, তাই না? মারামারি এখন পৌঁছে গেছে একেবারে স্থানীয় পর্যায়ে, দল ভেঙ্গা, এখন প্রত্যেকটা আসনে কতগুলো টুকরা হয়েছে, এগুলো গুণা শেষ করা যাবে না। এখন আওয়ামী লীগের দলে দলে জনে জনে ঘরে ঘরে বিভক্ত হইয়া নিজেরাই সারা দেশটারে বানাইছে আওয়ামী যুদ্ধক্ষেত্র। আওয়ামী লীগের হুইপ আসিল না, আওয়ামী লীগের হুইপ কলে মানে সংসদের কলে, সে একটা গুরুত্বপূর্ণ ব্যক্তি হাসিনার পরেই সে দাঁড়াইছে স্বতন্ত্র, ওর উপরে হামলা তো হয়েছেই, আবার ওর ছোট ভাগরে ধৈরা কান ধৈরা উঠবচ করাইছে। দেখেন আবার আরেক ভালসিন আছে না ফেরদৌস, ওর মিছিলে হামলা হয়েছে গতকাল, এই যে দেখেন এত ক্যান্ডিডেট করিছে, তাদের খাড়া করাইছে নৌকা স্বতন্ত্র, আমি সমর্থ স্বতন্ত্র দামি, কিন্তু এত কিছুর পরেও আওয়ামী লীগের নুনুকলে খাড়ায় নাই। এডিটর সাহেব আপনি তো আমার বদনাম করে দিবেন, হ্যাঁ পাবলিকে ভাবিচ্ছে আমি নোংরা কথা কইছি, খারাপ কথা কইছি। আরে আপনারা যে পাঠাইছি না ওই যে একটা ছবি পাঠাইছি না, আওয়ামী লীগের এক নেতা আছে বিশ্বনাথ উপজেলার চেয়ারম্যান, নাম নুনু মিয়া, এই যে ওই খাড়ায় নাই, তাই না? তো আমি যদি কই আওয়ামী লীগের নুনু খাড়ায় নাই, তো আপনি সাথে সাথে দিবেন না ওই ছবিটা? তো মুরুব বিরত আমাকে কঠিন বদুয়া দিছে, তাই কামটা ঠিক হয় নাই কলে কাটল রানী, নুনু খাড়া করাই দিলে ভালোই হইতো। তো ওই যে যারা যে সমস্ত মায়েরা খ্যামটা নাচ দিচ্ছে না, ওরা খ্যামটা নাচ দিত না আওয়ামী লীগের নুনু খাড়াইছে, আবার এখন তো দুষ্ট লোকেরা কবে যে আওয়ামী লীগের নুনু খাড়ায় নাই, তাই না? আস্তাগফিরুল্লাহ। যাই হোক এখন এই বেড়াছাড়া অবস্থায় ঠোলার প্রশাসনের কি অবস্থা? এমন অবস্থায় বেচারা পুলিশ প্রশাসন পড়িছে মহাদোটান আর বিপদে, না পারতেছে আওয়ামী লীগের নৌকার নমিনেশন পাওয়া লোকের পিটাইতে, না পারতেছে দামি বিরোধী স্বতন্ত্র বা দামি বিদ্রোহীগুলোরে পিটাইতে, কারণ এগুলো সবগুলোই তো মূলত পাক্কা আওয়ামী লীগ, তাই না? তাই কারে ধরিয়া কারে মামলা দিয়া কারে পিটাবি, কারে ডান্ডা মেরে ঠান্ডা করবি, এটা ভাবতে ভাবতে খালি লাশ আর লাশ, আহত লোকের সংখ্যা বাড়তেই আছে বাড়তেই আছে বাড়তেই আছে। এই সমস্যা থেকে যে আওয়ামী লীগ বা পুলিশ প্রশাসন কারো এত সহজে নিস্তার নাই, এটা বোঝার জন্য বুদ্ধিজীবী হওয়ার দরকার নাই, কারণ কুত্তা আর বাঘে যদি বাজাবাজি লাগলো নি তাহলে একটা কিছু বলা যায় তো যে কে জিতবি কে হারবি, তাই না? কিন্তু এই লড়াই যখন কুত্তা কুত্তা মানে স্বজাতির মধ্যেই, তাই শক্তি সমান সমান হওয়ায় কে জিতবে বলা অসম্ভব, তাই না? যাক গে হাঙ্গারের দরকার গ্যালারিতে বসে বসিয়া বক্সিং দেখা, আর হাঙ্গার তো পয়সা নাই যে পপকর্ন কিনবো, তাই মুড়ির টিন নিয়ে বসমু, হ্যাঁ আর আওয়ামী লীগ বনাম আওয়ামী লীগের বক্সিং দেখবো, হ্যাঁ ব্যাস এটাই আমাদের কাজ, উড়ি হাঙ্গারের কোনো কাম নাই, আমরা দর্শক। তো আওয়ামী লীগ বনাম আওয়ামী লীগের এই কুপাকুপি সবচেয়ে বড় সুবিধা কার জানেন? আম পাবলিকের, আমকে জানেন না খারা নামি কইতেছি, মজা আছে কলে। আমরা বাংলাদেশের 90% বা তার বেশি মানুষ তো চাই যে আওয়ামী লীগ জয় বাংলা হয়ে যাক, তাই না? তো এই জয় বাংলা হয় পশ্চিমা রাষ্ট্রগুলি কোনো গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করুক, এটাও আমরা চাই, কি চাই না? চাই তো। আর এইবার এইসব দেখা পশ্চিমের সব রাষ্ট্রগুলা হাসিনারে কুত্তা কোপান কুপাবি, সহিংসতার এইসব সুতা ধৈরাই ওরা জয় বাংলা করে দিবে, দেখেছেন না? পিস্তল হাতে নিয়ে মিছিল করিচ্ছে, দেখেছেন? এই যে দেখেন আমি টুইট করেছি বলে, এই যে ওর নির্বাচনে যে সহিংস পরিস্থিতি এইগুলোকে অগ্রহণযোগ্য করে এই করে জয় বাংলা করে কাটাল রেনের জয় বাংলা করতে চাওয়া সকল দেশ ওরে উষ্টা দিয়া ক্ষমতার গতি থেকে গোবরের গতিতে ফেলায় দেওয়ার জন্য চেষ্টা করবি, আর তখন হাসিনার এমনিতেও কিছু করার থাকবে না। আর কাটাল রানি তখন তোমার ক্ষমাটা কেমন দেখা যাবি, আর তোমার দেমাক কই যাবি কই যায় খারাপ, এসব ভাবতে আমার খালি হাসি আসতেছে আর মজাই লাগিচ্ছে। আর অন্য দিক দিয়া হাসিনার ডলার বা রিজার্ভের সংকট তো ভূতের মতো মাথায় চাইপা বসে আছে, তাই না?
এখন কাটাল রানী ওর সমস্ত নানামুখী সমস্যার কোনো সমাধান আইজকলে খুঁজে পায় নাই, পাইবেও না, কইসি কলে আগেই। কিন্তু হাসিনা এই আশা বুক বেঁধে আছে যে সিন ওরে আর কিছুতে না হোক অন্তত আর্থিকভাবে কিছু টাকা পয়সা দিয়ে সাহায্য করবি, তাই না? কারণ ঢাকায় সিনা রাষ্ট্রদূত তো কয়ে গেছে, তাই না? তো এটা শুনিয়া আওয়ামী লীগের দু একজন ভালসিউন আবার উল্লাস করিচ্ছে, ভালসিউন গুলো আরবের পুরোটা না বুঝে খালি লাফায় খালি লাফায়। আরে বেকুব, তোকে সিনা বন্ধু আইসা কি কইছে, আর একটু ভালো করিয়া মন দিয়া ভাব, তারপরে লাফা কামে দিবি। সিনা রাষ্ট্রদূত সম্পর্ক শক্ত করার শর্ত হিসাবে কূটনৈতিক ভাবে দেখাইছে যে তার সাথে বন্দরের আর তিস্তা প্রজেক্টের চুক্তি করা লাগবি। আর তোগের মনে কি হয় যে তিস্তা প্রজেক্টের চুক্তি করতে গেলে তোগের মোমেনের যে স্বামী আছে না ভারত, উই উই তোগের আদর করবি? হ্যাঁ, আরে ভালসিউন, ভারত কি বাংলাদেশ নাকি যে হাসিনার মতো করে যে যা দিছে জীবনে ভুলতে পারবে না? ভারত কি বাংলাদেশের জীবনে লাভের জায়গায় সাইরা হাসিনা আওয়ামী লীগ বা মোমেন কাউরে কেয়ার করবি? করবি না, কখনই করবি না। হাসিনা আইসকা চায়নার সাথে তিস্তা চুক্তি করবি তো, তা কালকে দেখবো যে তোদের মোদি কেমন বন্ধু, ভারত কেমন বন্ধু রাষ্ট্র, তাইলে দেখবি ওদের দ্বিতীয় রূপ দেখবি। মানে চায়নার আধিপত্য বাংলাদেশে বাড়বে, চায়না ভারতের সীমানায় তলে তলে যায়, তিস্তা প্রজেক্টে কাম করবে আর মোদি খুশিতে নাচবে, এটা ভাবিচ্ছ? হ্যাঁ, আরে কি আল্লাহ দি শোনা গো আমার। হ্যাঁ, খালি একবার চায়নার সাথে পুরাপুরি কথা শেষ করে দেখ মোদি কি করে। চায়নারে ছাড়লে টাকা হারাবো, চায়নারে ধরলে মোদি ওস্তার দিবি। এখন দেখ জলে কুমির আর ডাঙ্গায় বাঘ কারে কয়, এইদিকে গেলেও মরবি ওইদিকে গেলেও মরবি। পারলে তোর নেত্রী হাসিনা রেস্টের সামলায় দেখাইতে ক, দেখি আমরা দেখি কত হ্যাডাম তোর নেত্রী, তোর নেত্রী নাকি সবই পারে, দেখি এটা সামলা। ভারতের চিকেন নেক আছে না, হ্যাঁ ওই চিকেন নেকের কাছে যে তিস্তায় চায়না কাম করবি, এটা ভারত জীবনে মানবি মানবি না, জীবনেও না। ওইটা ভারতের সবচেয়ে দুর্বল জায়গা, ওইটা ভারতের বিসি, ওটিকেও লাত্তি মারবি, এটা ভারত মানবি? ওই জায়গা ইন্ডিয়া চায়নার উপস্থিতি নিঃসন্দেহে ভারতের জন্য হুমকি, শুধু হুমকি না সিরিয়াস হুমকি। আবার এদিকে পররাষ্ট্র সচিব যে মাসুদ বিন মোমেন আছে না, ওই যে পিচি মোমেন, মানে এটা পিচি, এটার নাম না দিলে আবার মুশকিল হয়ে যায়, এটা হচ্ছে পিচি মোমেন আর ওটা হচ্ছে আলগা মোমেন। তো যাই হোক, ওই তো কিছুদিন আগে ভারত গেছিল, এই যাওয়ার পর ইন্ডিয়া আওয়ামী লীগের ক্ষমতা টিকানো না টিকানো এগুলো নিয়ে নানা আলোচনা হয়েছে শোনা যাচ্ছে আর কি। তো ভারত নাকি এটা কইছে যে কাটাল রানী যদি নির্বাচন করে টিকাও যায় তারপরে আরো এক বছর সময় নিবে আওয়ামী লীগের উপর তাদের ফাইনাল চিন্তা স্থির করতে। এটা কেন কইছে? ভারতের মতে 24 সালের নভেম্বরে তো আমেরিকা প্রেসিডেন্ট নির্বাচন, তাই না? তো এই নির্বাচনে যদি ট্রাম্পের দল ক্ষমতায় আসে তাহলে নাকি একটা দফা রাফা করে দিবে, মানে গাছে কাটাল গোপে তেল। হ্যাঁ, তারপরেও সান্ত্বনা নিয়ে হাসিনা যদি একটু রাতে ঘুমাইতে পারে, ঘুমা, কাটাল রানী বহুদিন ভালো ঘুম হয় না, ঘুমেরও দরকার আছে। আবার এটাও আশ্বাস দিছে যে ভারত অনেকটা জামিনদার হয়ে আছে, রাশিয়া থেকে তেল গ্যাস এনে দিবে। অবশ্য এটা দালালি বা মধ্যস্থতাকারী হিসেবে যে ভারত বাংলাদেশ থেকে একটা উচ্চ মূল্য আদায় করবে এটা বলাই বাহুল্য। আর শেখ হাসিনাও যে একটা কমিশন কাবি, জয় বাবাজি একটা কমিশন কাবি, এটা তো কইলাম না, এটা তো আছেই, তাই না? হাসিনার নাই টাকা, আর মোদি আসে আসে কেমনে শেষ ঘায় কিছু টাকা মারা যায়, আল্লাহ জানে ফকিররে আর কি নতুন ফকির করার আছে। আর এইসব কিছু বিবেচনা করলে আপনি মুহূর্তে এটা খুব সহজে বুঝবেন যে হাসিনার দলের কোন দল টাকার সমস্যা, চায়না ভারতের সামনাসামনি দাঁড় করানো, এই সবের একটার সলিউশন সমাধান ওর হাতে নাই। এদিক দিয়ে তো আবার নির্বাচনও ভারত তার নিজস্ব বাছাই করা প্রার্থী রেখেছে, তাই না? এই যে শোনেন ইন্ডিয়ার নাকি প্রার্থী, ওই ওই যে করছে ওই ভারতেরও প্রার্থী, এটা তোমাকে মনে রাখতে হবে, আমি ভারতের প্রার্থী, তোমাকে এটা মনে রাখতে হবে। তাই যে কোনো মুহূর্তে হাসিনা এই সমস্ত বহুমুখী সমস্যা ডিল করতে না পারায় ভয়াবহ কিছু ভারত নিজেই করতে পারে, এ তো অবাক হওয়ার কিছুই নাই। ভারত তার নিজের লাভের আগে হাসিনার লাভ কখনোই দেখবে না, আর এইসব হিসাবের খাতায় রাশিয়ার সুযোগ পেলেই চায়নার পক্ষ নিবে, তাই চায়না যৌক্তিক কারণে ভারতরে উস্টা দিতে যাবে এই ব্যাপারে। তাই কাটাল রানী সাবধান, তোমারে কে কখন কোন দিক দিয়া জয় বাংলা করিয়া দেয় এটা চিন্তা করা কিন্তু খুব মুশকিল। আর এদিক দিয়া বাইডেন যে ফেল করবি এটার নিশ্চয়তা কি আছে? নিশ্চয়তা আছে, নিশ্চয়তা নাই তো, তাই না? ইলেকশন তো হয়নি এখনো, হোক তারপরে দেখি। মাসুদ বিন মোমেনের সাথে ভারতের কথাতে এটা স্পষ্ট যে আবারও বাইডেন আসলে ভারত এখনো পারে নাই সমঝোতা করাইতে, তখন আরো পারবে না। তাই কাটাল রানী ওক যাওয়াই লাগবি, অবশ্য ততদিন টিকলে হয় আর কি। তা আর এইসব দিক বিবেচনায় এটাই আসে যে আওয়ামী লীগের দেয়া ভারতের প্রতিশ্রুতি কেবল একটা মিথ্যা আশার খেলা, অবুজ কান্তে থাকা বাচ্চারে ললিপপ দেই না আমরা মাঝে মাঝে, ইনকা ললিপপ দেওয়ার মতোই হাসিনার দুঃসময় ভারত একটা ললিপপ ধরাই দিছে সান্ত্বনা দিয়া, হাসিনার সাথে খেলিচ্ছে। কাটাল রানী কোন পথে যাবে? চীনের দিকে গেলে ইন্ডিয়া তারে উস্তা দিবি, আর ইন্ডিয়ার দিকে গেলে চীন তাকে অর্থনৈতিকভাবে ধ্বংস করে দিবি। এই দুই দেশের মাঝখানে আটকা পড়িছে ওই মাইকি সিপায়, কোনো দেশের দিকে যাইতে পারবে না, অর্থাৎ অর্থনীতির চলমান পতন রোধে তার কোনো পথ নাই হাতে। আর তারপরে তো আমেরিকা আছেই, তাই না? তো
এটা উদাহরণ দিয়ে বুঝে দিই আর মুরব্বীরা মাফ করবেন, আমি কলে পারমিশন নিয়ে নিলাম। হ্যাঁ, ইনকে করে না বুঝে দিলেন না, ওই স্যাংরা প্যাঁড়ারা বুঝবার চান। হ্যাঁ, মানে তো কাটালের নৌকা হচ্ছে ফুটা আর কিংকা। হ্যাঁ বুঝছেন, তো ওই চলি ছিল ভালোই। তো তো ওই ফুটা দিয়া ওর যে বন্ধু রাষ্ট্র আছে, এই যে ইন্ডিয়া আছে, মোদি আছে, ওই মোদি ইনকা কইরা ফুটা বন্ধ করিছে বুঝছাও। ওই ফুটা বন্ধ করিয়া নদীর নৌকা কলে আরো কিছুদিন চলবে, কিন্তু নদীর তো কলে শুধু পানি থাকে না, বোল মাগুর স্যাং শোল এগুলো মাছও তো থাকে, তাই না? বুঝবারই পারিচ্ছেন, ইনকা করে কিছু টাইম চালে গেলে নদীর বোল স্যাং শোল মাগুর মাছের তো মহোৎসব হবি, মহাভোজ লাগবি, তাই না? বেশি দূর যাবার পারবি না, উঠি এসে কামিয়া ধরবি উঠি, তাই না? তো আর এইভাবে বিকল্প সহায়তার অভাবে এবং আমেরিকা আর অন্যান্য পশ্চিমা দেশের অবধারিত পদক্ষেপ কাটাল রানীর শাসন রে কয়েক সপ্তাহের মধ্যে সম্পূর্ণ পঙ্গু করে দিবে। এই পদক্ষেপগুলো কি কি হইবে পারে? 29 ডিসেম্বর সাবেক মার্কিন রাষ্ট্রদূত উইলিয়াম বি মাইলামের একটা বক্তব্যতে আমরা দেখি এটা গতকালকে বেরেছে, তো এটা প্রাথমিক ইঙ্গিত কলে আমরা পাইছি এটি। তিনি মেলা টান কইছেন, মেলা মুশকিলের কথা, বহুপাক্ষিক দ্বিপাক্ষিক উন্নয়ন সহযোগিতা সহায়তা নিরাপত্তা বাহিনীর সহযোগিতা বাণিজ্যিক সম্পর্ক কূটনৈতিক সম্পর্ক এলে তো করছেনই, এগুলোর মধ্যে না গেলাম, তাই না? এগুলো বড় লোকদের কথা, এলে জ্ঞানীদের কথা, এগুলোর মধ্যে না গেলাম। তার মানে কাটাল রানীর কোমর ভাঙার জন্য এগুলো সবগুলোই ব্যবহার করা হবে বুঝছো। আর এইগুলো সবগুলো মিলায় আপনারা বলেন কাটাল রানীর এই মুহূর্তে কোনটায় সুবিধা করার পথ খোলা আছে? কোনো অপশন খোলা নাই, কোনো রাস্তা খোলা নাই। ভারতে গেলে চায়না ধরবে, চায়না গেলে ভারত ধরবে। অনেকদিন আগে আমরা ভিডিওত কইছিলাম না এটা এখন ক্লিনিক্যালি ডেড, সে কথার সাথে এখন আপনারা কথা মিলায় নেন। নিজ দেশে নিজ দলের চরম ভাঙন, মারামারি, তার উপরে চীন ভারতের বাড়াবাড়ি, তার উপরে আবার ডলার সংকট, হাসিনারে করছে আইসিইউ এর রোগী। আইসিইউ এর রোগী দেখেন নন্টল লাগায় বসে থাকে, শুয়ে থাকে, নোর ব্যাপারে না, তো হাসিনা হয়েছে আইসিইউ এর রোগী। এখন ঠেলা সামলাও কাটাল রানী, এখন আমাদের 18 কোটি মানুষের খালি একটা দিকে নজর রাখা লাগবে, যে কাটাল রানী যেন বিদায় বেলায় তার প্রতিহিংসা চরিতার্থ করতে না পারে। ওই যে কইছে না গুপ্ত হত্যা হবি, কাদের কইছে না? বিএনপি গুপ্ত হত্যা করবি, তার মানে উই ওর নিজের দলের লোকরে মারবি, উই এরা খুনাখুনি করবি, দেশের একটা বড় ক্ষতি করবি, এটা কি যে ম্যাসাকার করবি উই, এখন তো বিএনপি মাঠেতেই নাই, তাই না? সবাই জেলে ভরিছে, তাই না? ওর কেরামতি শেষ, এখন একটা কেরামতি বাকি আছে, এখন গণতন্ত্রকামী জনতার ইচ্ছার প্রতিফলনের একটু অপেক্ষা করা লাগবে শুধু। এক কথায় হাসিনা চায়না ইন্ডিয়ার এই আমেরিকার এই টানাটানিতেই ওই সিরা ফাইদা খান খান হবি। এবার আসি আমার সেই প্রথম কথায়, আমি ভবিষ্যৎবাণী করি না, কিন্তু কাটাল রানী খান খান হবি এটা কি ভবিষ্যৎবাণী? না, হাসিনার লেসপেন্সাররা কয় যে আমি নাকি প্রত্যেকদিন হাসিনারে ফেলাই, হ ফেলাই তোর খিতাতে, তোর কোনটি ব্যথা হয়, তোর কোন কোন জায়গায় ব্যথা হয়, হ্যাঁ এর সাথে আমরা তো আমরা দিনে 10 বার তুলতাম, তুলতাম কি না? দিনের মধ্যে 100 বার কইতাম স্বৈরাচারের আস্তানা বাংলাদেশে রাখবো না, কইতাম না? একজন রাজনৈতিক কর্মী, একজন বিপ্লবী এই কাজটাই করবে, এই কথাই কবে? হাসিনার লেসপেন্সাররা সাবধান হইয়া যা, টাইম আছে, ভালো হইয়া যা, এটা 1975 সাল না 1971 সাল না, যা রাতারাতি ভোল পাল্টায় 16 ডিভিশন হয়ে যাবে, সেটা হবার নয়, সেটা হবে না, সেটা সম্ভব না, সবাই মার্ক করে রাখা আছে গলে, আমরা গলে থাকবি না একটারও। হাসিনার জয় বাংলা হবে এটা ভবিষ্যৎবাণী না, এটা হাঙ্কারের শপথ। আমরা শুধু হাসিনা ফাইট দিচ্ছি না, মোদিক ফাইট দিচ্ছি, পুতিনে ফাইট দিচ্ছি, আমরা একটা আন্তর্জাতিক লড়াই করতেছি পরাশক্তির সাথে, একটা ছোট্ট দেশের জনতা, নিরস্ত্র জনতা, পরাশক্তিক ফাইট দিচ্ছি। এইরকম অসম লড়াই দুনিয়া তার কোনো জাতি করে নাই। হাসিনার বিজয় তো নির্ভর করে মোদির উপরে, আমগারে বিজয় হওয়ার তৌফিক দিবেন খোদা তালা, ঠিক যেদিন উনি দয়া হবে, ওনার যেদিন দয়া হবে সেদিন দিবেন উনি, আমরা অপেক্ষায় আছি, আমগারে কাজ লড়াই করা, লড়াই করে যাচ্ছি, যেদিন উনি আমাদের বিজয় হওয়ার তৌফিক দিবেন সেদিনই আমরা বিজয় হব, তার আগেও না পরেও না। তিনি শুধু দেখবেন কোনো ভয় হতাশা লোভ আলস্যের কাছে আমরা পরাজিত হয়েছি কিনা, যদি আমাদের নিয়ত ঠিক থাকে, যদি আমাদের সামর্থ্যের সবটুকু দিয়ে আমরা লড়াই কইরা থাকি, তাইলে আমরা পরাজিত হব না ইনশাল্লাহ।